दर्शक আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রয়্যাল ভিশন বিডি চ্যানেলের আজকের এই কৃষি বিষয়ক প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি হুমায়ুন আহমেদ। তো দর্শক, আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি উচ্চ ফলনশীল বৃক্ষ বৃক্ষপ্রেমী মানুষদের কাছে তুলে ধরা এবং তাদের মধ্যে সরবরাহ করা। তো দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে নারিকেল। দর্শক, নারিকেল আমাদের দেশের একটি প্রধান অর্থকরী ফসল। আমাদের দেশে প্রায় সমস্ত অঞ্চলেই নারিকেল উৎপন্ন হয়ে থাকে, তবে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে নারিকেলের উৎপাদন একটু বেশি। আর আমাদের দেশেও যে নারিকেলগুলো চাষ হচ্ছে, এই দেশীয় নারিকেলগুলো চারা রোপণের 8 থেকে 10 বছর অপেক্ষা করতে হয় ফল পাওয়ার জন্যে, এবং এই গাছগুলো বেশি লম্বা হওয়ার কারণে পরিচর্যা করাটা খুব কষ্ট সাধ্য ব্যাপার। কিন্তু আমার পাশে যেই নারিকেলের চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নারিকেলের চারা, এগুলো হচ্ছে ভিয়েতনামি খাটো জাতের নারিকেলের চারা। এই চারাগুলো মাত্র 2 থেকে 3 বছর বয়সে 3 ফিট হয়, আর এই 3 ফিট থাকা অবস্থায় ফুল আসে এবং ফলন ধরা শুরু করে। আর এই নারিকেলের যে বৈশিষ্ট্য, ভিয়েতনামি নারিকেলের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই নারিকেলের চারাগুলো উচ্চতায় 3 ফিট হওয়ার কারণে বা উচ্চতা কম থাকার কারণে এগুলো ভালোভাবে পরিচর্যা করা যায়। আর এই ভিয়েতনামি নারিকেল চারা রোপণের মাত্র 2 থেকে 3 বছরের মাথায় ফল হয়। এবং আমাদের দেশীয় নারিকেল চাষ করলে বছরে মাত্র 50 থেকে 60টি নারিকেল পাওয়া যায়। আর এই ভিয়েতনামি খাটো জাতের নারিকেল চাষ করলে, ভালোভাবে পরিচর্যা করলে বছরে 200 থেকে 250 নারিকেল পাওয়া যায়। আর দর্শক, এই নারিকেল গাছ লবণাক্ততা অনেক বেশি সহ্য করতে পারে। আর এই নারিকেলে, এই ভিয়েতনামি নারিকেলে, আমাদের দেশীয় যে নারিকেল আছে সেই নারিকেল থেকে পানির পরিমাণ খুব বেশি থাকে এবং অত্যন্ত সুমিষ্ট হয়, এবং এর ভিতরে যে শ্বাস থাকে নারিকেলের ভিতরে সেটা অনেক বেশি পুরুত্ব থাকে এবং অনেক বেশি মিষ্টি হয়ে থাকে। আর দর্শক, এই ভিয়েতনামি নারিকেলের পানিতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ রয়েছে যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী। আর দর্শক, যারা এই ভিয়েতনামি নারিকেল চাষ করতে চান, সংগ্রহ করতে চান, বা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই ভিয়েতনামি খাটো জাতের নারিকেল চারা পৌঁছে দিব। তো দর্শক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমি আবারও আপনাদের সামনে নতুন কোনো প্রতিবেদন নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।